প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি, বর্তমানে আমরা আছি 5 নম্বর ওয়ার্ড সবুজবাগ থানাধীন বাগপাড়া নামের একটি এলাকায়। এখানে আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবক, গণমাধ্যম কর্মী, পাশাপাশি হিউম্যান রাইটসের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ সাজু মোল্লা। সাজু মোল্লা ভাই দীর্ঘদিন সামাজিক বিভিন্ন অবস্থানে 5 নম্বর ওয়ার্ডে মানুষের সেবা করে আসছেন। এখন তার মুখ থেকে শুনবো তার এলাকাটি এখন কি অবস্থায় আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজু ভাই, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনার এলাকায় এখন সার্বিক করোনা এবং ডেঙ্গুর পরিস্থিতি, পরিবেশটা কেমন আছে? খুবই ভালো আছে বর্তমানে। উদ্যোগটা আমাদের এলাকায় এখন যে বর্তমানের কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, সে প্রতিদিনই এলাকার টুকিটাকি খোঁজ খবর নিচ্ছে, কোথাও পানি জমছে কি না, কোথাও কোনো করোনা আক্রান্ত কেউ আছে কি না, সার্বক্ষণিক সে সহযোগিতাও করতেছে অনেকেই। ঠিক আছে, সে খুবই এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় তার লোকজন আছে, খোঁজ খবর নিচ্ছে। মোটামুটি এখন এলাকার পরিস্থিতি খুবই ভালো। আপনার যেহেতু আপনি একজন গণমাধ্যম কর্মী এবং হিউম্যান রাইটস মানবাধিকারও কর্মী, তো আপনার কাছে একটা জানতে চাচ্ছি যে আপনার এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা আপনি কীভাবে ব্যবস্থা নেন বা কীভাবে আপনি এটাকে মূল্যায়ন করেন? অবশ্যই যদি এলাকার ভিতরে ওরকম খারাপ কোনো মাদক কিংবা কোনো খারাপ কিছু হয়, আমি অবশ্যই থানাকে জানাবো কিংবা আমার সংগঠনের দিক থেকে আমি ব্যবস্থা নেব, কিংবা এখনকার যে কাউন্সিলর আছে তাকে জানাবো। এটা আমার না, সবারই, আমাদের ছেলে পেলে সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আপনার এখানে যতটুকু আমি মানে শুনতে পেলাম যে কিছু কিছু জায়গায় মাদকের একটু কর্ণগোচর শোনা যায় আর কি, আসলে এই বিষয়টার প্রতিকার সম্পর্কে আপনার উদ্ভাবনীয় করণীয়টা কি? আসলে এটা আমার এলাকা নয়, আমাদের এখানে এরকম কোনো আশঙ্কা নাই বলতে গেলেই চলে। তো মাদকটা যেহেতু আমাদের সরকার বলতে গেলে এই বিষয়ে উনি অনেক দূর পর্যন্ত চেষ্টা করতেছে, আমি মনে করি যে যদিও থাকে কোনো জায়গায়, আমার মনে হয় বেশিক্ষণ টিকতে পারবে না। এটাই আমার কথা। ঠিক আছে, আগামী দিনের তরুণদের, আগামী প্রজন্মের যারা শিশু বা আগামী প্রজন্মের যারা উঠতি বসে ছেলে মেয়ে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু মনোভাব ব্যক্ত করেন, তাদেরকে আপনি কিছু উপদেশ দিলে বা কিছু বলতে চাইলে একটু প্লিজ বললে আমরা খুশি হব। এখন যে বর্তমানের তরুণ যুব সমাজ, তাদের উচিত লেখাপড়া এবং যারা গুরুজন তাদেরকে শ্রদ্ধা করা, যেমন আমরা ছোটোকালে করছি, বিভিন্ন খেলাধুলা, এই সংগঠন থাকলে তারা কোনোভাবেই নেশার জগতে আসবে না। আর এখন কিন্তু খেলাধুলা করার জন্য কোনো ভালো মাঠ নাই, কোনো ভালো জায়গা নাই, যার জন্য হয়তো বা দেখা গেছে বিভিন্ন জায়গায় ছেলেপেলে টাইম পাস করতে পারতেছে না, খারাপ কোনো একটা ছেলেপেলের কারণেই অটোমেটিক ভালো একটা সন্তান নষ্ট হয়ে যায়। এলাকায় শান্তি শৃঙ্খলার যে বিষয়টা বা কমিউনিটি পুলিশ বা প্রশাসনের কতটুকু ভূমিকা আছে, তাদের কী অবস্থান আছে? যতটুকু দেখতেছি খুবই ভালো আছে, খুবই ভালো আছে, আমার এলাকার সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা জানতে পেরেছি যে আপনি মাঝখানে নিজের একক প্রচেষ্টায় মানুষদেরকে সেবা সহযোগিতা করেছেন, বিশেষ করে করোনার আমলে যে ত্রাণের বিষয়টা, তো এই বিষয়টাতে আসলে আমি আপনার একটু কথা জানতে চাচ্ছিলাম যে আপনি কীভাবে এনাদেরকে ত্রাণ দিয়েছেন। দেখেন, আমি তো পাশাপাশি রিক্সার ব্যবসা করি দীর্ঘ প্রায় 18 থেকে 19 বছর যাবৎ। আমার অনেক চালক আছে যারা দিন মজুর, তারা খেটে খায়, টোটালি আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে গেছিলো, ওদেরকে আমি আংশিক কিছু পরিমাণে সাহায্য করছি, আর আমার আশপাশ যারা কিছু গরিব ছিল এদেরকে দিছি, তুলনামূলক আমি যতটুকু পারছি এ থেকে দিছি। আসলে ঈদুল আজহা উপলক্ষে আপনি আপনার প্রিয় এলাকাবাসীকে কিছু বলেন? আমি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয় এলাকাবাসী এবং দেশবাসীকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে আমাদের অত্যন্ত আদরের তরুণ উদ্ভাবক, সংগঠক এবং সমাজসেবক সাজু মোল্লা ভাইয়ের কথা। ওনার পক্ষে আমরাও এতটুকু একই সুরে সুর মিলিয়ে বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশে ডিজিটালভাবে সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখবেন, এটাই সবচেয়ে বেশি আবদার। চ্যানেল 26, MP চৌধুরী, বাগপাড়া, সবুজবাগ।